আসসালামু আলাইকুম বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লাহ থেকে আজকে একটা ভয়েস রেকর্ড পাঠানো হয়েছে জাহাজের চিফ অফিসার জনাব আতিকুল্লাহ খান ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক তো উনি ওনার ফ্যামিলিকে সম্ভবত এই অডিও বার্তাটা দিয়েছেন যেটা আমি শুনলাম তো এখন ওনার তথ্যমতে জাহাজের যে বর্তমান অবস্থান সেটা হচ্ছে সোমালিয়া থেকে সাত মাইল দূরে সোমালিয়ার কোস্ট থেকে সাত মাইল দূরে জাহাজটা এখন নগর করা হয়েছে এবং জাহাজটা যখন মাঝ সমুদ্র থেকে সোমালিয়াতে নিয়ে যাওয়া হচ্ছিলো তখন সম্ভবত একটা ইউরোপিয়ান যুদ্ধ জাহাজ এই এমভি ভি আবদুল্লাকে ফলো করে এবং পরবর্তীতে আরও একটা ভারতীয় যুদ্ধ যুদ্ধজাহাজ একসাথে ফলো করে যুদ্ধ জাহাজ থেকে একটা হেলিকপ্টার এমভি ভি চারপাশে রাউন্ড দেয় ফাঁকা ফায়ার করে কিন্তু আসলে এখানে কোনো কাজ হবে না কারণ ওরা যেহেতু আমাদের নাবিকরা ওদের হাতে জিম্মি সুতরাং কেউ যদি কোনো স্ট্রং অ্যাকশানে যায় তাহলে ওরাও সেক্ষেত্রে স্ট্রং অ্যাকশানে যাবে ওরা আমাদের নাবিকদের ক্ষতি করবে সেজন্য আসলে এইভাবে উদ্ধার করাটা সম্ভব না এটা ওরাও ভালো মতো জানে এবং আর একটা কথা অডিওতে উনি বলছেন যে যখনই যুদ্ধ জাহাজ থেকে বা হেলিকপ্টার থেকে অ্যাপ্রোচ করা হয়েছে তখনই নাবিকদের মাথায় বন্দুক ধরা হয় সুতরাং আপনারা বুঝতেই পারছেন সিনেমাতে যা হয় আর কি যে এই ধরনের হস্টেজ সিচুয়েশনে যদি ওদের কাছাকাছি যাওয়া হয় বা ওরা যদি বুঝতে পারে প্রবলেম তাহলে সেক্ষেত্রে আমাদের নাবিকদের জন্য এটা ঝুঁকিপূর্ণ তো এই দুটো যুদ্ধ জাহাজ শেষ পর্যন্ত ফলো করে তারপরে ওরা সম্ভবত আবার ব্যাক করে বা হয়তো ওখানে আশেপাশে আছে কিন্তু কোনো ধরনের রেস্কিউ অপারেশন করা সম্ভব হয়নি আর ওনার তথ্য মতে এখন পর্যন্ত নাবিকরা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সবাইকে জাহাজের ব্রিজে আমি যেটা বলছিলাম আমার আগের ভিডিওতে সাধারণত ওরা যা করে সেটাই করছে জাহাজের ব্রিজে সবাইকে একসাথে রাখা হয়েছে একটা ওয়াশরুম ইউজ করতে দেয়া হয়েছে আমি আপনাদেরকে যেসব তথ্য দিচ্ছি সেটা হচ্ছে চোদ্দ তারিখ বিকেল চারটা নাগাদ আর কি এই এই সময় পর্যন্ত এই আপডেটটা তো এখন সবাইকে একসাথে রাখা হয়েছে আর ওদের সাথে কিছুটা সম্পর্ক ভালো হওয়াতে নাবিকরা তাদের কেবিনে যেতে পেরেছে এবং সম্ভবত হয়তো ড্রেস ট্রেস চেঞ্জ করার জন্য সেখানে যে আবার ওপরে ফেরত গিয়েছে আর কি ব্রিজে তো ব্রিজে সবাই একসাথে আছে এখন সমস্যাটা যেটা দেখা দিবে সেটা হচ্ছে খাবার এবং পানি নিয়ে জাহাজে তো মোটামুটি পঁচিশ ছাব্বিশ দিনের খাবার ছিল কিন্তু এখন জাহাজে যিনি কুক তিনি মোটামুটি পঞ্চাশ জনের খাবার রান্না করছেন একজনের সাহায্য নিয়ে জলদস্যুসহ নাবিক সহ পঞ্চাশ জনের খাবার রান্না হচ্ছে কিন্তু জলদস্যুরা ভরপেট খাবার খেলেও আমাদের নাবিকদের কিন্তু খাবার পর্যাপ্ত হচ্ছে না এটা বলা হয়েছে বা এটা বোঝাও যায় স্বাভাবিক এটাই হওয়ার কথা আর খাবার পানিরও স্বল্পতা আছে তো খাবার পানি এবং প্রভিশন সেটা শুধু নাবিকদের জন্য পঁচিশ ছাব্বিশ দিন হলেও এখন যেহেতু জলদস্যুরা একসাথে খাচ্ছে এটা হয়তো সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন যাবে এর বেশি যাওয়ার কথা না এবং জাহাজটা নোংর করার পরে জলদস্যুর আরেকটা গ্রুপ আসে এবং এক্সচেঞ্জ হয় এখন জাহাজে মোটামুটি বিশ জন মতো সশস্ত্র জলদস্যু পাহারা দিচ্ছে আমাদের নাবিকদের এই হচ্ছে সর্বশেষ তথ্য আসলে এখন আমাদের জাহাজ এবং নাবিকদের বাঁচানোর একটাই উপায় সেটা হচ্ছে তাদের যে মুক্তিপণ সেটা পরিশোধ করে জাহাজ ফেরত নিয়ে আসা সেটা যত দ্রুত হবে তত দ্রুত আমাদের নাবিক এবং এই জাহাজ ছাড়া পাবে একটা বিষয় বলি যে সংবাদ মাধ্যমে বিভিন্ন খবর আসছে তার মধ্যে একটা খবর হচ্ছে জলদস্যুরা পাঁচ মিলিয়ন ডলার দাবি করেছে মুক্তিপণ হিসেবে এই খবরটা ভুল এই ধরনের কোনো খবর এখন পর্যন্ত আসেনি যে তারা কত টাকা মুক্তিপণ চাচ্ছে একটা বিষয় একটা অডিও রেকর্ড আছে যেটা চিফ অফিসারের নামে চালানো হচ্ছে যে ওই যে মুক্তিপণ না দিলে একজন একজন করে গুলি করে মেরে ফেলবে এটা আসলে ওনার কণ্ঠ না এটা অন্য একজনের কণ্ঠ ওনার কণ্ঠ হিসাবে প্রচার করা হচ্ছে তো আমি সাংবাদিকদেরকে বিনতভাবে অনুরোধ জানাই যে আপনারা যখন কোনো খবর প্রকাশ করবেন কাইন্ডলি ঠিকঠাক মতো ভেরিফাই করে তারপরে সেই খবরটা প্রকাশ করুন কারণ এটা নর্মাল সিচুয়েশান না এটা এটা নাবিকদের ফ্যামিলির জন্য খুবই খুবই আসলে দুশ্চিন্তার একটা জায়গা যে আপনাদের একটা খবরে দেখা যাচ্ছে যে ওনাদের ওনাদের দুশ্চিন্তা আরও বেড়ে যাবে সুতরাং প্রত্যেকটা খবর ঠিকঠাক মতো ভেরিফাই করে আপনারা দয়া করে প্রচার করবেন ইনশাল্লাহ এখানে দুশ্চিন্তার কিছু নাই খাবারের কষ্ট হবে এটা আমরা সবাই জানি খাবার যখন শেষ হয়ে যাবে তখন ওরা আসলে কতটুকু খাবার দেবে কতটুকু পানি দিবে এ বিষয়ে আসলে আমাদের জানা নাই। তবে যেটাই দিবে সেটা পর্যাপ্ত হবে না এদের কোনো সন্দেহ নাই তারপরেও কষ্ট করে সার্ভাইভ করতে হবে এছাড়া কোনো উপায় নেই সেজন্য সেজন্য আসলে দ্রুত সময়ে মুক্তিপণের ব্যবস্থা করার কোনো বিকল্প নাই এই হচ্ছে অবস্থা তবে ওই যে একজন একজন করে গুলি করে মেরে ফেলে দিবে বা এই যে আতঙ্ক সৃষ্টি করা এই ধরনের খবর প্রচার না করাটাই বেটার কারণ বাস্তবে এমন আসলে হয় না বা হবে না আমি আবারও বলছি যে জলদস্যুদের উদ্দেশ্য হচ্ছে মুক্তিপণ নেয়া মানুষ খুন করানা সো এটা এটা ওদের বিজনেস যেটা ওরা খুব গর্বের সাথে এই ব্যবসাটা করে আর কি তো ওদের যেটা ইন্টেনশান সেটা হচ্ছে মুক্তিপণের টাকা আর যদি দ্রুত নেগোশিয়েট করে এই টাকাটা দেয়া যায় তাহলে ইনশাআল্লাহ আর কারো কোনো ক্ষতি হবে না সবাই ওনাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম